হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আরিতা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি এসে গেছি খিদিরপুরে। খিদিরপুরে ব্যাক টু ব্যাক কিছু ভালো পুজো আছে, সেইগুলো আজকে আমরা দেখব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা দেখব 25 পল্লী, তারপর এখান থেকে বেরিয়ে যাব 74 পল্লী। ঠাকুরটা অসম্ভব ভালো। না আমি যখন স্লো হয়ে যাই ভিডিওতে, তখন বলে এগিয়ে চলুন এগিয়ে চলুন, ভিড় করবেন না। এখন আছি 74 পল্লী, খুব 74 পল্লী। খিদিরপুর পল্লী শারদীয়া
চাকরি পেল কি আদালতে সমন দিল, না হলে নাহ ব্যাংকবাবুরা ডাক পাঠাল না, এখন বড় একটা চিঠি কোথায় লেখে না, সেখানেও তারের কথা দোয়া করে পেড়ে ফেলে দিবে না। কেজো কথা মাত্র অকেজো কথা কিন্তু দাম ছিল, সেসব এখন অজুহাত করে না তাহলে আবার ঘোরাতে ঘোরাতে ভাবি ওই যেতেও তো পারি। এই যেমন কে একজন তার বাড়িতে চিঠি পাঠালো এককালে, সে বাড়ি ফিরবে বড় দেরি করে। এই দিদির কথা জুগিয়ে জুগিয়ে কালিয়ে কালিয়ে রয়ে গেল কলম তার অনেক অনেক আগে মানুষে মানুষে যুদ্ধ করে উঁচু উঁচু বাড়ি সেখানে মানুষ তার ঘরের মানুষকে চিঠি লিখেছে কত কত মানুষের কত কষ্ট হয়েছিল তার কথা ছিল বলেছেন। মানুষ কষ্ট বলতে গাছ কমেছে গাছে মাঠের দূর বিদেশে কে জানে যে পেয়েছিল সে দুঃখ বেশি পেয়েছিল সুখের কথা স্মরণ করে ভুল করে বা ঠিক করে তারা তারা সেই কবে কার্তি তাদের প্রত্যাশা করে দুঃখ করে লাভ নেই মানুষের ইচ্ছে হলে অনেক সময় লিখে যায়। দাদু ফুটা তো আমি কোনো ইচ্ছা নেই ভাই, আমার দাদু মারা গেছে।